হাই ফ্রেন্ড, তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো পুর ভরা চাল কুমড়োর বড়া। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো চাল কুমড়োর খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এইবার চাল কুমড়োটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব, একটু মোটা মোটা করেই কাটব। এইরকম মোটা মোটা করে কেটে নেব। এইবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু করে চিরে দেব। দেখুন, খুব সামান্য করে চিরে দিয়েছি। এইভাবে সবগুলোকে আমি মাঝখান থেকে চিরে নেব। তো সব চাল কুমড়োগুলো মাঝখান থেকে চেরা হয়ে গিয়েছে, দেখুন। তো আমি জল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, ওতে দিয়ে দিয়েছি সামান্য লবণ। এইবার সব চাল কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো এক চিমটে হিং আর এক চিমটে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এইবার দেখে নেবো চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কি। ঢাকনাটাকে খুলে দেব। তো চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার জল থেকে চাল কুমড়োগুলোকে তুলে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বেসন। আর দিয়ে দেবো সুজি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ। দিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। এইবার চাল কুমড়োর ভিতরে পুর দিয়ে দেবো। তো আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা চাল কুমড়োর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এরকমভাবে চেপে এক্সট্রা পুরগুলোকে হাত দিয়ে সমান করে দেব। এইভাবে সব চাল কুমড়োর ভিতরে পুর দিয়ে দেব।
তো সব চাল কুমড়োগুলোর ভেতরে পুর দেওয়া হয়ে গিয়েছে। এইবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এইবার চাল কুমড়োগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে একই রকম ভাবে অন্য বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও ভেজে তুলে নেব। তো তৈরি হয়ে গিয়েছে পুর ভরা চাল কুমড়োর বড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান।